শিলপাটায় ডোলে ভর্তা বানানোর স্বাদই কিন্তু আলাদা। এই টাইপের ভর্তাগুলো মা নানিরা তৈরি করে আমাদেরকে খাওয়াতো। এখন তো আমরা অনেকেই ব্ল্যান্ডারে বা হাতে ডোলেও ভর্তা তৈরি করি, তবে শিলপাটায় তৈরি করার স্বাদ হাতে ডোলে বা ব্ল্যান্ডারে তৈরি করলে কিন্তু পাওয়া যায় না। আজকে খুব সহজ একটি ভর্তার রেসিপি দেখাবো, আর এই ভর্তাটা কিন্তু যে কোনো কিছুর সঙ্গে বেশ ভালো জমে ওঠে। পিঠা থেকে শুরু করে ভাত পোলাও দুইটার সঙ্গেই কিন্তু ভালো লাগে। তো আমি আজকে খিচুড়ি রান্না করেছি বাসায়, আজকে খিচুড়ির সঙ্গে এই ভর্তা সার্ভ করব। আমার কাছে যখন শুটকি না থাকে তখন কিন্তু আমি এই ভর্তা তৈরি করে নিই। এটা ধনিয়া পাতার ভর্তাও বলা চলে, অথবা শুকনা মরিচের লাল ভর্তাও বলে আমরা বলে থাকি আর কি। তো যাই হোক, আজকের ভর্তাতে যেহেতু ধনিয়া পাতা অ্যাড করব, তাই ভর্তাটা লাল থাকবে না, সবুজ হয়ে যাবে। অনেক সময় আমি শুধু শুকনা মরিচ আর লবণ দিয়ে পেঁয়াজ দিয়ে এই ভর্তাটা তৈরি করে ফেলি। এটা কিন্তু ভালো লাগে খেতে, আর শিলপাটায় ডোলে ভর্তা তৈরি করলে এর টেস্ট এমনিই দ্বিগুণ বেড়ে যায়। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আজকের রেসিপিটি। আমি এখানে কিছু শুকনো মরিচ লবণ দিয়ে বেটে নিচ্ছি, আর বাটা হয়ে আসলে এখানে আমি অ্যাড করে দিব ধনিয়া পাতা। এখন তো বাজারে ভরপুর ধনিয়া পাতা পাওয়া যাচ্ছে, তো সেই ধনিয়া পাতা দিয়েই আজকে ভর্তা বানাবো। তবে আমার মা যখন ছোটোবেলায় এই ভর্তা তৈরি করতেন, এখানে কিন্তু আমাদের গ্রামে যে ভর্তা মানে বানানোর জন্য একটা ধনিয়া পাতা আছে, সেটাকে আমরা বিলাতি ধনিয়া পাতা বলি। পাতাগুলো সাইড থেকে একটু কাটা কাটা থাকে, আর মানে পাতাগুলোতে এত সুন্দর ফ্লেভার, অনেকেই কিন্তু চিনবেন, কারণ ওই পাতাটা আমাদের অনেকেরই গ্রামের বাড়িতে আঙিনা উঠানে আশেপাশে হয়ে থাকে। তো আমার মা কিন্তু উঠান থেকে তুলে এনে সাথে সাথে এই টাইপের ভর্তা সকালের খাবারের সঙ্গে আমাদেরকে মাঝে মাঝেই বানিয়ে দিত। সকালবেলা দেখা যেত প্রায় সময় বোয়া ভাত অথবা মানে খিচুড়ি বা পোলাও চাল দিয়ে একটু বোয়ার মতো তৈরি করা এই টাইপের খাবার তৈরি হতো আমাদের গ্রাম অঞ্চলে। তো সেই স্মৃতিগুলো এখন শুধুই স্মৃতি। আর আমরা তো মানে সকালে এখন দেখা যায় সবাই আমরা অনেক ডিজিটাল হয়ে গেছি, রুটি খাই, কোথায় আর সেই বোয়া ভাত আর খিচুড়ি, ওগুলো তো আর তেমন তৈরি করা হয় না, হলেও কে খাবে ওরকম মানুষ খুঁজে পাওয়া যায় না। ছেলেমেয়েরা দেখা যায় ওরা সকালবেলা নাস্তা এক একজন এক একটা খায়, কেউ ব্রেড, কেউ রুটি, কেউ পরোটা। তো যাই হোক, আজকে দুপুরে যেহেতু খিচুড়ি রান্না করেছি, তো খিচুড়ির সঙ্গে আমার মন চাইলো যে এই টাইপের ভর্তাটা তৈরি করি। এই ভর্তাটা কিন্তু অনেক সুস্বাদু, যারা আমার মতো ভর্তা লাভার তারা কিন্তু এই ভর্তাটা তৈরি করতে পারেন। ভাত, খিচুড়ি, পোলাও এগুলোর সঙ্গে বেশ ভালো জমে ওঠে। তো আপনারা হয়তো দেখেই বুঝতে পেরেছেন, খুবই অল্প উপকরণে খুব মজার একটি ভর্তা তৈরি হয়ে গেল। আর ভর্তার মধ্যে পেঁয়াজগুলো এরকম আস্তে আস্তে থাকলেই আমার খেতে বেশি ভালো লাগে। তো এখানে জাস্ট মরিচ শুকনা মানে শুকনা যে মরিচটা, সেই মরিচ, পেঁয়াজ আর ধনিয়া পাতা আর লবণ, বাস আর কিছুই না, দেখে হয়তো বুঝে নিয়েছেন। তো কেমন লেগেছে আজকের এই মজাদার ভর্তার রেসিপি কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করতে কেউ ভুলবেন না। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই আজকের ভর্তা আমি কিসের সঙ্গে সার্ভ করছি। আমার ভর্তাটা দেখে কিন্তু অনেকেরই লোভ লাগবে, তো দেরি না করে এখনই তৈরি করতে পারেন, কারণ সবার বাসায় এই সময়টাতে ধনিয়া পাতা, শুকনা মরিচ আর পেঁয়াজ তো থাকেই। তো আজকে আমি এই তো খিচুড়ির সঙ্গে মজাদার এই ভর্তা সার্ভ করেছি, যদিও মাংস ছিল।